আপনার পালা শুভেচ্ছা জানাবেন দর্শক দেশবাসীকে ঈদ মোবারক আমি চাই আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা যেন সুষ্ঠুভাবে দেশে যে ঈদ করে আবার তারা কর্মস্থলে সুস্থভাবে ফিরে আসুক আমি এই কামনা করছি ঈদ কিভাবে কাটে আপনাদের মানে ঈদের দিনটা কিভাবে কাটান আপনারা এবং নানান ফেজের মধ্য দিয়ে এসেছেন আজকে মন্ত্রী সংসার এর আগে একজন সংসদ সদস্যের সংসার ছিল তার আগে হয়তো একজন রাজনীতিক বা তার আগে হয়তো মানে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে আসছেন তো কিভাবে কাটে আপনাদের ঈদ আমাদের ঈদ বিশেষ করে আমি আমার মানে সাংসারিক দিক দিয়ে বলবো যে অতি ব্যস্ততার মধ্যে দিয়ে ঈদের দিনটা কাটে সকালে উঠে তারা নামাজে চলে যায় আমাদের অনেক কিছু করতে হয় বিশেষ করে ছেলে মেয়েদের তৈরি করে আমার ছোট একটা নাতি আছে তাকেও তৈরি করে ঈদের মাঠে পাঠাতে হয় এই তারপরে ঈদের রান্না বান্না তারপর আপনার রাজনৈতিক যারা কর্মী আছে এবং সে মটর মালিক সমিতির একজন সভাপতি তারও তারও কিছু লোকজন আছে এখন তাদের নিয়ে আমার মানে ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে যায় বিশাল পরিবার বিশাল পরিবার আমার আমার ছোট পরিবার না আমার যে এক ছেলে এক মেয়ে তা না আমার কিন্তু গোটা অনেক পরিবার রাজনৈতিক দিক দিয়ে শুরু করে পরিবহন সহ আমার গোটা পরিবার কি রংপুরে না ঢাকায় করে না রংপুরে করি আমরা রংপুরে সবসময় রংপুরে করি এবং আমার নির্বাচনী এলাকা আমার হাজবেন্ডের ও গঙ্গাচড়া রংপুরে এক আসন ওইখানে আমরা সাধারণত ঈদ করি আর ঈদের আয়োজনটা কি থাকে মানে প্রচুর লোকজন আসে কি ধরনের আয়োজন করেন কি ধরনের এই সকালে মনে করেন শ্যামাই রুটি তার গোস্ত থাকে তারপরে তো আমি পোলাও রোস্ট এগুলো মাংস সবার জন্যই করতে হয় যাই হোক অতিথি আপ্যায়ন তো আমাকে করতে হয় বিশেষ করে নির্বাচনী এলাকা যারা আছে তাদের তো করতেই হয় তো আপনার সংসারের কর্তাই মন্ত্রী বাহাদুরের জন্য বিশেষ কোনো আয়োজন থাকে খাওয়া দাওয়া মানে উনি বিশেষ কিছু পছন্দ করেন এরকম কিছু বিশেষ কিছু পছন্দ উনি মানে পোলাও এই মানে রিচ ফুড পছন্দ করেন না কিন্তু ওই সিম্পল খাওয়া যেমন ভাত মাছ এই ধরনের খাওয়া তার বেশি পছন্দ মানে ঈদের সময় তাই জি আর উনি নিজে ঈদের সময় কোনো রান্না বান্না অনেকে শখ করে করে অনেকে শখ থাকে অনেকে পারে সেরকম কোনো বিশেষ কিছুর মধ্যে উনি কখনো যুক্ত হন না এইটা উনি সময় পান না আসলে পারেন বলা যায় সময় পান না পারেন মানে রান্না বান্না আমি বলি তাহলে আমার বিয়ের পর প্রথম যখন সর্বরাত প্রথম সর্বরাত আমি রুটি বানাতে মানে গোল করতে পারতাম না ও আবার শিখিয়ে দিয়েছিল যে টিফিন ক্যারি বাটিটা বসা ওর মধ্যে বসালে ওটা গোল হয়ে যাবে আমি ওইভাবে তার কাছ থেকে শিখছি কিন্তু রুটিটা তা পারে না বললে ভুল হবে সে পারে তো মোটামুটি কিছু না কিছু পারে মানে সবকিছু সহজ করে করা মানে রুটিটা গোল তো এভাবে সবাই উভয় বানায় কিন্তু উনি আপনাকে সহজ সহজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন সিদ্ধ হস্তের বিষয়ে আপনি আপনি একটু বলবেন যে ঈদ কিভাবে কাটে এখন আসলে ঈদের ঈদের দিনটা ভালোই কাটে গৃহকর্তৃটা শুনলাম এবার হ্যাঁ না ওর দিক থেকেও তাই করে আসলে সকালের দিকে আমরা তো বেরিয়ে যাই নামাজের সময় নামাজ মাঠে চলে যাই আমাদের মাঠেই তো অনেক অনেক দীর্ঘ সময় থাকতে হয় অন্তত এক ঘন্টা দাঁড়িয়ে থেকে মোলাকাত করতে হয় সবার সঙ্গে মোলাকাত করে আবার তাদের অনেকের বাসায় যেতে হয় অনেকের আবার কবরস্থানে গিয়ে আমাদের দোয়া করতে হয় সেগুলো করে বাসায় ফিরতে ফিরতে আসলে দুপুরে হয়ে যায় দুটা তিনটা হয়ে যায় অনেক সময় তো ততক্ষণে রান্না বান্না হয়ে যায় যারা যারা সঙ্গে আসে আসলে আমার সঙ্গে যারা যান বা আমাদের সঙ্গে থাকে তারা ওখানে আমরা খেয়ে দিয়ে তারপরে হয়তো দেখা যায় যে সারাদিনই লোক আসতে থাকে মোলাকাত করতে থাকি আবার তাদের সঙ্গে আলো সব ধরনের কথাবার্তা হতে থাকে ওখানে রাজনৈতিক কথা হয় দেশের কথা হয় এলাকার কথা হয় জনগণের কথা হয় এলাকার আইন শৃঙ্খলার সব বিষয়ে মোটামুটি কথাবার্তা হয় তো এবার মন্ত্রী হওয়ার পরে আমি অবশ্য এখনো আমি ঈদটা গত ঈদটা করতে পারি নাই আমি গত ঈদটা দেশে বাইরে ছিলাম তো এবার আশা করছি যে এবার সবার সঙ্গে আমার দেখা সবার সঙ্গে দেখাটা কমপ্লিট করবেন শেষ পর্যন্ত পরিবার সম্পর্কে একটু ধারণা দেবেন মানে আপনার কাদেরকে নিয়ে আমরা পরিবার তো আমাদের ও বলে দিয়েছে যে আমাদের আসলে পরিবহন একটা আত্মীয় স্বজন তো একটা পরিবারের মধ্যে থাকেই আমরা আমরা চার ভাই মানে আমি একবার কোর ফ্যামিলি যেটি সেটি মিন করছি
হ্যাঁ সেটা তো আমাদের নিজস্ব আপনি আপনার স্ত্রী হ্যাঁ আমার আমার ছেলেরও বিয়ে হয়ে গেছে এবং আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে ওর সঙ্গে ঈদের দিনে ও রান্নাঘরে বেশি সময় কাটায় কে আমার স্ত্রী বেশি সময় রান্নাঘরেই আচ্ছা কয় ছেলে আপনার আমার এক ছেলে এক মেয়ে ছেলে কি বড় ছেলে বড় ওর বিয়ে হয়ে গেছে মেয়েরও ওর নাম জিতু ডাক নাম আর কি জিতু করে ডাকি আমরা আপনি ছোটবেলা দেখেছেন ওকে অনেক অনেক আমার এখানে এসেছিল অনেক ছোটবেলা যখন আমি এমপি ছিলাম তখন আমার সঙ্গে সবসময় আসতো গ্রামে তো কিছু জমি জমা আছে সেগুলো পুত্রবধূ কিছু পুত্রবধূ আছে আমার গ্র্যান্ড সান আছে আমাদের খুব মজার ও তিন বছর বয়সের ও বড় মন্ত্রী আর কি আমার সে বড় মন্ত্রী আমার থেকে বড় মন্ত্রী সে তো মোটামুটি আল্লাহর রহমত আল্লাহর রহমতে মানে জনগণের দোয়ায় আপনাদের দোয়ায় কন্যা অনেক কন্যা আমার সঙ্গেই থাকে মেয়ে ও বিবিএ পড়ছে ও বিয়ে ও সেও বিয়ে করেছে কি নাম ওর নাম হলো মালিহা তাসনিম জুই মানে জিতু জুই তো সেও আমাদের সঙ্গেই মোটামুটি ঈদ করে আর ঈদের না করলেও শ্বশুরবাড়ির থেকে ঈদের দিনে ও চলে যায় ও ঢাকায় ঢাকায় বিয়ে হয়েছে ওর ঈদের দিনে হয়তো গাড়ি নিয়ে চলে গেল ঈদের দিনে থেকে হঠাৎ করে দেখি যে ও চলে আসছে না বলেই চলে আসছে এরকমও করে সে মানে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো এইরকমই তারপরে ও যেটা বলেছে যে জামাতা জামাতা সেও পড়াশোনা করছে ওরা একসঙ্গে পড়াশোনা করে সেও পড়াশোনা করছে তো এদিক দিয়ে সব দিক দিয়ে আল্লাহর রহমত ভালোই আছি আর কি আমরা এবং একটা রাজনৈতিক পরিবহন মালিক সমিতির একটা মানে ঈদের দুই তিনটা দিন আসলে আসলে ভালোই লাগে এখন মানে মানে সময় ঠিক সব লোকজন আসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এটা আসলে অনেকের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে গরিব আত্মীয় স্বজন কত বছর হয় আপনাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ে রানিং চলছে 25 ইয়ার্স মানে 25 বছর সেপ্টেম্বর আসলে আসলে 25 বছর পূর্ণ হবে সেপ্টেম্বরের কত তারিখে 27 তারিখে ওনার সব সময় মনে থাকে না ও ভুলে যায় ভাই ও বাচ্চাদেরও বার্থডে কবে সেটাও ভুলে যায় বাচ্চাদের নাম বাচ্চাদের নাম মনে না অনেক কষ্ট বললো দেখলেন না পুরো নামটা বলতে কষ্ট হচ্ছে বলতে কষ্ট হচ্ছে স্যার আপনি মার্ক করেছেন আমিও মার্ক করেছি ঠিক আছে আসলে আমার আসলে এই ডেট গুলো মনে থাকে না এটা আমার আমি আমি দুঃখ পাই এই জন্য তার নিজেরও জন্ম মাস্টার উনিও সেটা নিজেরটা মনে না রাখলে কোনো অপরাধ নেই সেটি মাফ করে দেয়া যায় কারণ অন্যরা তো মনে রাখে সো এই যে 25 বছর আগে কিভাবে বিয়ে হয়েছে আপনাদের আমাদের পরিচয় এই অনুষ্ঠানে ঈদের অনুষ্ঠান প্রথমত রান্না করার কিছু নেই যা সত্যি তাই বলবেন আমরা আশা করি আর 25 বছর যখন পার করেছেন বা আশা করি বাকি জীবনটাও নিরাপদে কাটবে আমাদের মানে পরিচয় হয়েছে আমার বড় ভাই ফ্রেন্ড সে বন্ধু আন এই পারিবারিক ইয়েতেই আমাদের পরিচয় তারপরে আমাদের বিয়ে হয় মানে আমি বুঝি নাই বড় ভাইয়ের বন্ধু এটা তো পুরনো আগে আগেকার দিনের কাহিনী সব বড় ভাইয়ের ফ্রেন্ড সে বাড়িতে আমাদের বাসা যাতা আসা যাওয়া করত এইভাবে পরিচয় হয় প্রেম করে বিয়ে তো অবশ্যই সেটা আপনি রাগঢাক করে বলছেন কেন রাগঢাক করার কিছু নাই মানে কিভাবে আপনি উৎসাহ দেখালেন না উনি প্রস্তাব করলেন এই কথা বলা মুশকিল এখন ও আসলে আমরা ওটাই ভুলে গেছি যে ও প্রস্তাব দিছে না আমি প্রস্তাব দিছি এই কথাটা মানে আজও মনে পড়তেছে না মনে হয় যে দুজনেই দুজন একসাথে মনে আমরা উপস্থাপনা করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি বা ও বলছে তো আমি তোমাকে মৌলভী সাহেব যখন বলেছে রাজি আছেন তখন বুঝতে না মৌলভী সাহেব যখন বলেছে যে রাজি আছেন তো বিয়েটি সব নির্বিঘ্নই হয়েছিল কোনো ভিলেন টিলেন ছিল না না ভিলেন ছিল না আমি আসলে পারিবারিকভাবে কোনো সমস্যা নেই তখন কি করতেন না পারিবারিকভাবে সমস্যা একটু ছিল ছিল কি সেটা ও পরিবারেই ব্যবসা করত তখন আচ্ছা তখনও ব্যবসা করতেন আপনি কি করতেন তখন আমি পড়াশোনা করতাম ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম আচ্ছা আচ্ছা সমস্যা কি হলো সমস্যা তো বলতে গেলে বিশাল বলতে হয় ওর মুখ দিয়ে শুনেন তাহলে সমস্যা তো কিছু না সমস্যা তো এখন আমরা নিজেরাই বিয়ে করেছি
এরপরে তো পারিবারিকভাবে আমার পরিবার থেকে কোনো আপত্তি ছিল না তারপরে মানে আপনি পরিবারের সদস্যদের আর জানানোর প্রয়োজন বোধ করেননি না আব্বা জানতেন আব্বা জানতেন আমার আব্বার কাছে ও গিয়েছিল আর কি আব্বার কাছে গিয়ে বলতে যে আমরা বিয়ে করতে চাই আমি বলে নেই কিন্তু আমার আব্বা দোয়া করে দিয়েছিল ঠিক আছে বিয়ে করো তোমার অসুবিধা নেই পরে আমরা নাহলে আনুষ্ঠানিকভাবে ঠিক করে নেবো এটা আমরা পরে বিয়ে করে নিয়েছিলাম পরে আমার খুব বুঝব ফ্রেন্ড আমরা আর কি ছোটবেলার বন্ধু একদম মানে বন্ধু বান্ধব বলে না ঠিক মানে বান্ধব না আর কি বন্ধু আমাদের পরে অবশ্যই এটা একটু সময় লেগেছে কিন্তু ঠিক হয়ে গেছে আর কি পারিবারিক ভাবে এখন আমরা যাতায়াত আসা যাওয়া খাওয়া দাওয়া সবই অসুবিধা হয় না কোনো কিছু মানে তখন সমস্যা ছিল কতদিন সমস্যা ছিল এটা বছর দুয়েক ছিল তাই না চার বছর প্রায় চার বছর সে যেতে পারেনি আর কি বাবার বাড়িতে পরে কি সমস্যা হলো আপনার মতো একদম সুদর্শন একজন মানুষ সফল ব্যবসায়ী না একটু ছিল মানে রিয়েলিটি যেটা হলো কি আমরা মুসলিম সে হিন্দু ছিল আর কি এটা প্রবলেমটা ছিল এখানেই বড় ধর্মীয় এই জন্য এটা আমি বেশি করে বলতে চাচ্ছি না না সেটা হতেই প্রচুর হয় প্রবলেম ছিল এটা এটাই অনেক সময় লেগেছে এক ধর্মের হলেও প্রচুর সমস্যা হয় ঠিক না প্রচুর সমস্যা ঠিক এভাবে হয়তো হতো না এদের একটা বিষয় একটা রয়েছে তারা এখন ওই ধর্মই তার ভাইরা ওটাই পালন করে সেখানে একটু প্রবলেম অ্যারাইজ করেছিল এখন ঠিক হয়ে গেছে এখন সমস্যা নেই আমাদের সঙ্গে যাতায়াত আসা যাওয়া খাওয়া দাওয়া সব আমরা ঈদের সময় দাওয়াত দিই ওরা আসে পূজার সময় আমি আমাকে এবার নারুটোরু পাঠায় আমি এবার নারুটোরু খাই দুর্গা পূজার সময় কাপড় চোপড় দেয় আমরা ঠিক এরকমই আর কি একটা গোটা পরিবারে হয়ে গেছে আর কি আমরা নিজেরা সমস্যা কেমন কাটলো 25 বছর বলতে ভালোই লম্বা সময় দুঃখের মধ্যে দিয়ে বাধা বিপত্তি অনেক কিছু থাকে ভালো মন্দ সবই তো থাকে সবার জীবনেই তো এটা একটা থাকে আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমি অনেক সুখী ঝগড়াঝাটি হয় মোটামুটি হয় খুব বেশি টু মাচ বেশি গা মানে অতিরিক্ত গায়ে সবসময় মন্ত্রী হওয়ার পরে একটু বেশি মানে যত বয়স আমার বাড়ছে তত আমার কাছে মনে হচ্ছে বেশি বাইন্ডিং হচ্ছে মানে অত্যাচারের পরিমাণ অত্যাচারের পরিমাণটা মনে হয় বাড়ছে মানে ঠিক এই কারণে যে আপনারা ওই এমনিতে সাধারণভাবে একটা অভিযোগ থাকে যারা দেশ শাসন করে তারাই তো নিপীড়ন নির্যাতন করে তো সেরকম নয় মানে আমি আবার আদারওয়াইজ কোথাও ইংলিশ হচ্ছে কিনা বা আদারওয়াইজ কিছু করছি কিনা বা একটু রাত্রি হয়ে গেলে কোথায় আছে কিছু আবার উলট পালট কিছু খাচ্ছি কিনা যেটা একটু মন্ত্রী হলে অনেক সময় তো অনেক দেশে অনেক কিছু হয় তো আমাদের দেশে যেটা হয়তো নিষেধ কিছু আছে ধর্মীয় ভাবে আমি চেষ্টা করি যে ধর্মীয় ভাবে তাকে বোঝাতে না এরকম কিছু হওয়ার সম্ভাবনা এতদিন যখন হয় নাই তখন এখন আর হওয়ার সম্ভাবনা নাই চেহারাটা তো বেশ সুন্দর মানে টেনশনে থাকে না আর কি তারপরে তো একটা বাইন্ডিংস অনেক সময় মানে একটু বিরক্ত লাগে আর কি তারপর আমার মনে হয় যে না এটা একটা ভালোবাসার থেকেই হয় আসলে বেশি ভালোবাসে সে কারণে হয়তো হইতে পারে যাতে অন্য অন্য কিছু না করি বা লাইন চ্যুত না হইল বা যে ট্রাকে চলছি সঠিক ভাবে এটা অনুপ্রেরণা পাই সবসময় তার কাছ থেকে মানে সকালবেলা থেকেই পাই আমার ব্রাশ থেকে আরম্ভ করে কাপড় চোপড় সবকিছু সেই রেডি করে দেয় আমি একদম মানে শাওয়ার থেকে এসেই তো ওয়াশরুম থেকে এসেই সব রেডি পাই আর কি সবসময় এটা সারা জীবনে করে আসছি আর 25 বছর ধরে সে করে আসছে এটা এবং আমিও যেখানে যাই দেশের বাইরে আমি তাকে সঙ্গেই নিয়ে যাই মানে আমি এখন কি ওষুধ খাই আমি নিজেও বলতে পারি না ওই ডেট মনে করার মতো মানে আচ্ছা আচ্ছা হয়তো একটা আমার হয়তো অ্যালার্জির একটা ওষুধ খেতে হয় বা আমার একটা জ্বরের ওষুধ খেতে হয় বা একটা প্রেসার হালকা একটু মাঝে মাঝে আপ ডাউন করে তো প্রেসার একটু হয়তো প্রেসার ওষুধ খেতে হয় ডায়াবেটিস এগুলো নাই আমাদের কারোই নাই এগুলো সমস্যা নেই ওই ওষুধগুলো আমি টাইমলি খেতে পারি না আর কি দেশের বাইরে কোনো সময় যদি একলা যাইতো আবার টেলিফোন করে না দিলে আমার আসলে মনে থাকে না এগুলো ছোট ছোট জিনিসগুলো আমার একদম মনে থাকে না মানে কি ওষুধ খাই আমাকে বললে আমি এখন বলতে পারবো না ও ছাড়া বলতে পারবো না সেই জন্য মোটামুটি আমার বাইরে দেশের বাইরে গেলে আমি তাকে সঙ্গে করেই নিয়ে যাই সে আমার সঙ্গেই থাকে মোটামুটি সব জায়গাতেই এবং দেশের রংপুরে গেলে যেখানে যাই সেখানেই সঙ্গেই সব সময় থাকে আর কি বড় হয়ে গেছে বেশি উপকারী হ্যাঁ মানে মোটামুটি ভাবে থাকে এটা অন্য কোনো কারণে আমার কারণে আমি নিয়ে যাই আমার প্রয়োজনে মানে উনি তো সন্দেহ টন্দেহ করেন বোধ হয় না এখন একলা থাকলে তো একটু করতে পারবো রাতে 12টা আমি কোথায় আছি হয়তো চ্যানেলে একটা প্রোগ্রাম করছি সেটা তো জানছে যে না জিলু সাহেবের ওখানে গেছে ভালো এটা নিরাপদ আছে নিরাপদ আছে কিন্তু অন্য কিছু জায়গা আছে আমরা তো পরিবহনের লোক একটু কিছু কিছু জায়গা তো সমস্যা হয়েছে হয়তো ওই টার্মিনালে কি হচ্ছে সে হয়তো উদ্গ্রীব এত রাত্রে হচ্ছে আসতেছে না কেন হয়তো আমার গানম্যানকে বারবারই ফোন করছে বা আমার ড্রাইভারকে ফোন করছে কোথায় আছে কি করতেছে মানে আর কতক্ষণ লাগবে মানে কতক্ষণে ফিরবে আর রাতে আমি আসলে বেশি রাতে আসতে আর কিছু খাই না বাট আপনার ওনাকে নিয়ে তেমন কোনো টেনশন কাজ করে না আমার খুব একটা টেনশন কাজ করে না কারণ আমি জানি যে না অন্য কোন বাইরে আত্মরতা যাওয়ার কোনো ইয়া না আর এমনিতেই সব কি রকম ঝগড়াঝাটি হয় আপনাদের
এখন তো এখন আর এগুলা একটু কমে গেছে ঝগড়াঝাটি বিয়ের প্রথম প্রথম তো সবারই আপনারা হয়েছে সবারই যারা আছে সবারই হয় সাধারণত এটা এটা না হলে আমার ভালো লাগে না মাঝে মাঝে দুই একদিন একটু হলে ভালোই হয় আবার পরে দেখা যায় যে আবার নতুন করে আবার নতুন উদ্যমে আবার জীবন শুরু হয় তা কাজে সবকিছু ঝগড়াঝাটি এটা তো থাকেই আর কি তো মেজর কিছু এখন মতো সেরকম কোন বড় ধরনের কোন সমস্যা সৃষ্টি হয়নি আর কি তো আপনি আপনি ওনাকে পছন্দ করলেন কেন পছন্দ করলাম কেন বলা মুশকিল তবে হয়তো মানে যাতায়াত করতে তো মন থেকে হয়তো এসে গেছে মনের টানটা বেশি হয়ে গেছে আর আপনি ভয় করে কেন ওনাকে মানে ভয় বলতে না ভয় দেশের পরিস্থিতি যা যতক্ষণ বাসায় না ফিরে ততক্ষণ একটা টেনশন তো কাজ করে আর পা পিছলাতে তো সময় লাগে না বিচ্ছুতি হতে এই কারণে তো একটু জীবনে মানুষ তো আমি তো ওকে সবসময় বলি যে ভুল জীবনে মানুষের একবার আমারও একবারই হয়েছে না আসে না যে বলে না বয়স বাড়লে আস্তে আস্তে ভীমরতিতে অনেক ধরনের তো আপনার আমার আশেপাশে অনেক লোকের আছে ঈদের অনুষ্ঠান তো একটু খোলামেলাই আলোচনা করছে দর্শকটা এখানে ঈদের দর্শকটা একটু আনন্দ দেওয়ার জন্য এমনিতে ওনার সবচেয়ে ভালো গুণ কি যেটি আপনার আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এবং যেটি আপনাকে সবচেয়ে বেশি পীড়া দেয় বা বিরক্ত করে সেরকম দোষের দোষটি কি ওনার মধ্যে সবচেয়ে ভালো আমি আপনাকে ইনসিওর করছি যে আপনি এখান থেকে গিয়ে কোনো বিপদে পড়বেন না সমস্যা হবে না এটি না ওর সবচেয়ে ভালো গুণ হলো যে কেউ কোনো সমস্যার মধ্যে পড়লে এত সুন্দরভাবে মিউচুয়ালটা করে দেয় না মানে সবাই অবাক হয় যে কিভাবে সম্ভব মানে যেটা অসম্ভব জিনিস সেই রিসেন্টলি একটা ঘটনা সিলেটে আমরা সার্কিট হাউসে উঠেছিলাম তো ওইখানে ওই জাতীয় পার্টির সবাই এসেছে নেতাকর্মী ও ওর সাথে বসে বেশ সুন্দর কথা টথা বলে সে উপরে চলে গেল দোতলায় পর মুহূর্তে নিচে গন্ডগোল হয়ে উঠল পরে দেখি যে দুই মানে জাতীয় পার্টির দুই ইয়ার মধ্যে মারামারি পরে সে নেমে গেল একে মানে মানে একটা যে মানুষের যে কিছু একটা হতে পারে সেটা ইয়ে করে না নেমে যে পরে তো সবাইকে ইয়ে করে বললো তোমরা তোমাদের সবার জায়গা জায়গা চলে যাও তা আমাদের এখানে দাওয়াত ছিল আমরা সেখানে গেছি তা ও বললো যে আমি যতক্ষণ যে ভদ্রলোককে মারা হয়েছে সে ভদ্রলোক আমাদের জাতীয় জাতীয় প্রায় 82 থেকে করেন বোধহয় বয়স্ক লোক বলছে যে উনি যতক্ষণ এসে আমরা এক টেবিলে বসে ভাত না খাবো আমি এই বাড়িতে ভাত খাবো না আমরা বসেই থাকলাম ভাই প্রায় আড়াইটা পর্যন্ত তারপর সে ভদ্রলোক আসলেন সবাইকে মীমাংসা করে দিলে সুন্দর হবে সুষ্ঠ হবে মীমাংসা করে দিয়ে তারপর সবাই এক টেবিলে বসে আপনাকে খুব আকৃষ্ট করে এই ওনার এই গুণটি আর পীড়া দেয় বিরক্ত করে পীড়া দেয় বিরক্ত করে যে মাঝে মাঝে দোষ কি সবচেয়ে বড় সোজা যেটি আপনি এই 25 বছরে সবচেয়ে বেশি ঝগড়া করেছেন দোষ ওই যে আমার সামনে আমার ছেলে মেয়েকে বকলে আমার খুব কষ্ট লাগে আপনি বকা দেন না ছেলে মেয়েদের না বকি কিন্তু ওইভাবে বকি যা ভাই আমার ওইভাবে ও যেভাবে বকা দেয় আমি ওইভাবে আমার ছেলে মেয়েকে আজ পর্যন্ত বকতে পারিনি কেন বকা দেন ও হয়তো মনে হয়তো বাহির থেকে আসে হয়তো মানসিক কোনো টেনশন থাকতেও পারে বাহিরের কোনো ওই সময় তো দেখতেছে ছেলে মেয়েরা হই হুল্লোর করতেছে ঝগড়া ওই সময় একে সবাই আপনাকে বকা টকা দেয় হ্যাঁ ওদের কারণে কিন্তু আমাকেও মাঝে মাঝে বকা দেয় ওই তোমার কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে গেল হাজবেন্ড হিসেবে কেমন আমি সুখী সে হাজবেন্ড সে আমার হাজবেন্ড হিসেবে আমার কাছে আল্লাহর রহমত আল্লাহ যে ওনার মতো একটা হাজবেন্ড আমাকে দিয়েছেন আর বাবা হিসেবে বাবা হিসেবে সে খুবই ভালো কারণ তার ছেলে মেয়েদের সাথে এত বন্ধুত্বপূর্ণ চিন্তা করে পাবেন না যে আজ এখনো সে ছেলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে
ছেলে যদি বিছানা শুয়ে থাকে ওই ছেলে পাশে যায় ছেলেকে জড়ায় ধরে শুয়ে থাকবে নাতিকে নিয়ে খেলবে ছেলে ছেলে মেরা দূরে থাকে না বকা টকা দেয় যে এই জন্য একটু বাইরে গেলে লেট হলে বকবে এখন তো দেশে মানে ওরা দূরে থাকে মানে বসে ওরা সরে সরে থাকে না বাবার কাছ থেকে না 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 সেরকম না সরে থাকে না ওরাও বন্ধুত্ব ওরা ওর বাবাকে বুঝে যে হ্যাঁ বাবা আমাদের অনেক নাতির সঙ্গে সম্পর্ক খুবই খুবই চমৎকার সে আবার বলে ভালোবাসা নাকি চেঞ্জ হয় সে তার দাদাকে বলেছে সেদিন তিন বছরের বাচ্চা বলেছে ভালোবাসা মানে কি কি বলছে মাঝে মাঝে আমাকে ভালোবাসে আমি মাঝে মাঝে বলি দাদা তুমি কাকে বেশি ভালোবাসো তো মাঝে মাঝে আমাকে বলেন সেদিন গাড়িতে বলছে দাদা মাঝে মাঝে কিন্তু একটু ভালোবাসা পরিবর্তন হয় আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আমার দিদাকে ভালোবাসে আমি এখন দিদাকে ভালোবাসি আচ্ছা গুড আর জামাতা পুত্রবধূর সঙ্গে সম্পর্ক আমার পুত্রবধূ আমার মেয়ের মতোই তার সত্ত্বে আজ পর্যন্ত মনে হয় না যে একটা কটু কথা হয়েছে আমার জামাতাও অতি ভদ্র সে খুবই শান্ত এবার আপনি সাহসের সঙ্গে ওনার সম্পর্কে একটু বলুন পঁচিশ বছর থাকলাম বুঝতেই তো পারতেছেন যে ভালোই ছিলাম আমি খারাপ থাকলে তো হয়তো অন্য কিছু একটা হয়ে যেত সেরকম যেন যখন কিছু হয়নি এবং সে অনেক সহ্য করে আমি আমার অনেক অত্যাচার সহ্য করতে হয় অর্থাৎ হয়তো কোনো সময় বলতেছি ফোনে বলে দিলাম যে বিশ জন লোক বা পঁচিশ জন লোক বাসায় ভাত খাবে রেডি করে এক ঘন্টার মধ্যে তা এক ঘন্টায় তো সম্ভব না দেখা যায় যে আমি আবার এক ঘন্টার মধ্যেই বলছি তো এক ঘন্টায় করতে হবে ও আবার আমার সঙ্গে আবার দেখা যায় তখন 40 জন লোক চলে গেছে বা আমি গেলাম বিশের জায়গায় 50 হয়ে গেছে তো সে দেখি যে আবার কেমনে আবার জানি না বলে যে আমরা বুঝতে পারি যে বিশের জায়গায় তোমার লোক বেশি হবে যেন আমরা বেশি করে রান্না করেছি তো এইভাবেই করে চালা দেয় আর কি আমার আমার পলিটিক্যাল যারা লোকজন আসে তারা আমার বাসায় না খেয়ে আসছে এই ধরনের লোক খুব কম আছে সেটা ঢাকাতেই হোক রংপুরে হোক যেখানে আসুক আমার নির্বাচন এলাকার লোক মানুষজন আসলে সে খাওয়াবে তাদের মানে একটা মিষ্টি করেও খাওয়াবে যদি কেউ ভাত খাওয়ার সময় আসে তো টেবিলে দেখা গেল যে 20 জন একসঙ্গে বসে গেছে আমাদের খাওয়ার নাই সব খাওয়ার পরে খেয়ে ফেলছে তা আবার নতুন করে আবার রান্না করে দেখা গেল যে ওই রাত্রেবেলা 12টার সময় বা 11টার সময় কি পাবেন আপনি বাসায় যা থাকলে হয়তো ফ্রিজে না থাকলে দেখা গেল আলু ভর্তা টালু ডাল টাল দিয়ে আমরা খেয়ে নিলাম এরকমই আর কি মাঝে মাঝে এগুলো অত্যাচার সহ্য করে আর ছেলে মেয়েদের আমার সামনে আসে ওরা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ বা আমার সঙ্গে বন্ধুত্ব সবকিছু ঠিকই আছে কিন্তু আমার কাছে কোনোদিন ওরা কোন সময় পয়সা করে চায় না সবসময় ওর মায়ের কাছেই আবদার মায়ের কাছে সবকিছু না আমার কাছে না আমার কাছে ওরা ভয়ই বলে না আর কি মানে ওরা জানে যে মায়ের কাছে দেওয়াই আছে আর সংসারটা সেই দেখে পুরোটা আমি তো কিছু নিই না সংসার থেকে ব্যবসা পাতি যা আছে আমি ওখানে এক পয়সা নিয়ে রাজনীতি কিন্তু তাদের নিয়ে করি না আমার একটা পয়সা দেয় যে এটা দিয়ে আমার যেটা বেতনটা আমি পাই সেই বেতনের পয়সা দিয়ে কিন্তু আমি মোটামুটি মানুষদের এর অসুখের চিকিৎসা এটা ওইটা হাবিজ জাবি এগুলো করি কিন্তু খাওয়া দাওয়া যেটা বা আমার গাড়ি বা বাসের ব্যবসা ট্যাবসা যেগুলো আছে বাস ট্রাকের সেগুলো তারা দেখে একটু পেট্রোল পাম্পের পয়সা তাদের তারপর জমির ধান তাদের এখন তো আমাদের না হলেও এখন 100 বিঘার মতো এখনো আমাদের জমি আছেই সুতরাং মানে এগুলোও সবকিছুই তার হাতে আমার হাতে কিছু নাই কিন্তু দোকানপাট কিছু ভাড়া আছে মার্কেটে আছে সেটা ভাড়া পায় সেগুলো দিয়ে চলে যায় চালায় আর ওই আমারটা আমি আমার লোকজনকে দিয়ে দিই আর কি তো এইভাবে ছেলে মেয়েদের আবদার তার কাছে মাঝে মাঝে আমার কাছে সেও অনেক সময় নেয় না যে তা না লাগলে হয়তো বললো কিছু টাকা দিতে হবে এবার পরে আমি আবার কিছু নিয়ে নিলে আমার আমার তো ওই যে মনে না থাকে একটা অভ্যাস আছে না সেই মনে থাকে না ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃত ভাবে ভুলে যায় এটা ভুলে যায় আর কি আমার মনে থাকে না ইচ্ছাকৃত ভাবে ভুলে যায় ইচ্ছাকৃত আমাকে বলে যে দাও আমি দিয়ে দেবো পরমুহূর্তে যদি বলে তুমি দিছলা আল্লাহ রহমতের সব দিক দিয়ে দিলেন একটা বিষয় কি আল্লাহ আমার কি দিলেন আপনি ওনাকে আপনি আপনার মানি ব্যাগ থেকে ওনাকে নিতে হয় না সেটা মানি ব্যাগ হলো জায়েজ ওটা মানে যদি আপনি আলমারিতেও টাকা থাকে মানি ব্যাগ থেকে ওখান থেকে সরানো আর দেওয়ার সবই তো দিছি মনোপ্রাণ সবই দিয়ে দিছি তো আর তো বাকি নেই কিছু তো রাখি নেই তো আর কি আর তো কিছু নাই সবই তো দিয়ে দিছি এবং সবকিছু ভালোভাবেই সে হ্যান্ডেল করতেছে হ্যান্ডেল চালাচ্ছে এবং আমার দিকেও নজর তার অনেক বেশি ভালো সব দিক দিয়েই মানে আমার কাপড় চোপড় পরা বা এটা ওইটা সবকিছু সেই কিনে আমি কিনি না কোনো সময় আমি বলতে পারি না যে আমার কোন শার্টটা কবে আসলো কোনটা কি আসলো কি এগুলা পাঞ্জাবিটা কোনটা বানাইতে হবে গলার মাপ কত হাতের মাপ কত সেগুলো সে জানে আমি বলতে পারি না
তো এদিক দিয়ে আমি সবকিছু ভালো আছি যার কারণে অন্য কাজগুলো আমি মোটামুটি ভাবে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি এগুলো তো একটা প্রবলেম টাকা পয়সা বা এগুলো নাড়াচাড়া করা একটা প্রবলেম তো এগুলো সবকিছু তাদের হাতে থাকলে হয় কি আপনি এদিকটা মনোনিবেশ করতে পারেন কারণ ট্রান্সপোর্ট একটা অস্থির সংগঠন বিশেষ করে রাজনৈতিক সংগঠন থেকেও কিন্তু অস্থির সংগঠন আমি হোল বাংলাদেশের প্রেসিডেন্ট সেই কারণে হোল বাংলাদেশের সব কিছু সমস্যা আমাকে প্রতিদিন ফেস করতে হয় এবং মাঝে মাঝে রাত্রেও আমাদের আমাদের অফিসে বসে এগুলোকে আবার বিটমাট করতে হয় দেখা গেল মহাকালীর সব মহাকালী দুই গ্রুপে মারামারি হচ্ছে গাবতলিতে হচ্ছে কিংবা সাইদাবাদে হচ্ছে এগুলো আগে ঢাকায় ছিলাম না আমি আমার মহাসচিব সাহেব করতেন এখন আমরা মহাসচিব সাহেব বসে দুইজনে মিলে করতে হয় তো এই এনার্জিগুলো তো আমাদের প্রয়োজন এই এনার্জিগুলো আবার সে এসে এগুলো সবসময় মনিটর করে যে ওইটা আজকে মিটিং আছে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে ডায়েরিও দেখে সকালবেলা উঠি কোথায় কোথায় প্রোগ্রাম আছে সেভাবে সে আমাকে সবকিছু রেডি করে একটা ব্যাগের মধ্যে দিয়ে দেয় যে তোমার ভাই আজকে সারাদিন আসবে না আমার সঙ্গে যে ছেলেটা থাকে ওকে বলে দেয় এই ওষুধটা এখন খাওয়াবা এই ওষুধ তখন দিবা এগুলো এইভাবে আর কি মোদ্দা কথা আই এম নট আনহ্যাপি আই এম হ্যাপি রাজনীতিবিদদের সম্পর্কে ভালোর পাশাপাশি বেশ খারাপ কথাবার্তাও প্রচলিত আছে আপনি জানেন এবং সেগুলো আপনার কেমন লাগে এবং দ্বিতীয়ত হচ্ছে ওনার মূল আরেকটি যে প্রফেশন পলিটিক্স এর বাইরে এই যে পরিবহন এই সেক্টরটি উনি নিজে উল্লেখ করলেন এটি মোটামুটি ভাবে খুব জটিল কমপ্লেক্স একটা জায়গা এবং এখানে নোংরামিটাও অনেক বেশি তো এই দুটো সেক্টরকে আপনি দুটো সেক্টরের সঙ্গে যুক্ত একজন মানুষ আপনাকে মানসিক যন্ত্রণা কতখানি দেয় অনেক কারণ এবং বাইরের থেকে নানা রকমের কথাবার্তা নানা রকমের লেখালেখি পত্র পত্রিকায় টেলিভিশনে অনেক সময় তো নেতিবাচক অনেক কিছু আসে আমি বলবো যে আসে মানে অস্থিরতার মধ্যে থাকতে হয় ওইসব যখন পেপার পত্রিকায় পড়ি যে পরিবার উনি জেল খেটেছেন না রহমতে পর্যন্ত বিশেষ রহমত যে আপনাকে ওটা ওই গল্প আপনার কাছে পালিয়ে থেকেছেন পালিয়ে থেকেছেন না না ওয়ান ইলেভেনের সময় আমরা ঢাকায় ছিলাম নেমেই ছিলাম আমরা দু বছর আত্মগোপন করে সে থাকেনি সো ওই ওই কাহিনী আপনার কাছে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই সব সো বাট ওই যে বাকি বাকি যেগুলো বললাম যে এই যে পেপার পত্রিকায় যে সব আসে ওই সব লিখে তখন মানে খারাপও লাগে যে মানে বাজে কথা মিথ্যা কথাগুলো কেন লেখে সত্যটা যা শুনুক যা যাচাই করে দেখুক তারপরে পেপার পত্রিকায় লিখুক কিন্তু যখন এইসব পড়ি নিজেরও খারাপ লাগে আর ওকেও বলি যে একটু তুমিও সাবধানে চলাফেরা করো কারণ এইসব মানে উদ্ভব সব কথাবার্তা মানে রাজনীতিও করে এদিকে ফির পরিবহন সেক্টর ভাই অনেক ডিফিকাল্ট রাজনীতির চেয়ে আমার মনে হয় পরিবহন সেক্টর অনেক ডিফিকাল্ট ওই এখন তো ছেলেও সেদিকে ঢুকে পড়েছে হ্যাঁ ছেলে আবার রাজনীতি পছন্দ করে না এটা পরিবহনের মধ্যে আছে তো ছেলে আল্লাহর রহমতে ছেলে এখনো কোনো মানে ও যেমন একটা পোস্টে আছে পরিবহনে আমার ছেলে এখনো ইনভলভ হয়নি সেভাবে এমনি গাড়ি দেখে দেখাশোনা করে তেল পাম্প আছে দেখে তা ও তো মানে পরিবহন সেক্টরের সাথে প্রায় 30 বছর জড়িত আগে রংপুর জেলায় ছিল এখন তো সারা বাংলাদেশে সে মহাসচিব প্রেসিডেন্ট সরি তা এই ঢাকায় মানে এক বছর যে মন্ত্রী হয়েছে আমি ঢাকায় আমরা আছি এক বছর তা দেখি যে বেশ এই মাঝখানে যে মন্ত্রীর বউ হিসেবে আপনি বিভিন্ন জায়গায় যান টান সম্মানও পান প্রচুর মানুষ বকবকি করে লোকজন না ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ খারাপ একটা কথাও বলেনি কেউ টোনও করেনি আমি বরং সম্মান পেয়েছি এনজয় করেন কেমন খুবই আমার বাচ্চাদেরও নিয়ে যায় সে ও একা যেতে চায় না যদি ঢাকার বাহিরে কোথাও যায় বাচ্চাদেরও নেয় যে চলো যাই কুমিল্লা এই যে কুমিল্লা বাড়ি গিয়েছিলাম তারপরে সিলেটে গিয়েছিলাম ও বাচ্চাদের সঙ্গে নিয়ে যায় ও আবার একা যেতে চায় না যে সবাই মিলে আমরা আনন্দ হই হুল্লোড় করে আমরা আসি ছেলে মেয়েদের ভবিষ্যৎ রাজনীতিতে আসবার সম্ভাবনা আছে বা আনবার ইচ্ছে আছে আপনাদের বা ওদের আগ্রহ আছে না আমার ছেলের তো আগ্রহ নেই মেয়ে আমার একটু হয়তো ইচ্ছা আছে কিন্তু হয়তো পড়াশোনার কারণে হয়তো আসতে পারবো না পড়াশোনা তো একসময় শেষ হয়ে যাবে সেটা এখন
মেয়ের ইচ্ছা আছে এলাকার লোকজনের সঙ্গে তার যোগাযোগ এলাকায় সে কম যেতে পারে কারণ পড়াশোনা নিয়ে সে ব্যস্ত এলাকায় আমি আর সে যাই আর আমার ছেলে যায় সঙ্গে ছেলে যায় সঙ্গে ওই ওর বাবার সঙ্গে থাকে আমি মূলত তো আমি পরিবহন মালিক সমিতি থেকে বললাম না 30 বছর রাজনীতির আগে থেকে আমার ট্রান্সপোর্টটাই আমার আমি রংপুরে এখনো জেনারেল সেক্রেটারি তখন থেকে জেনারেল সেক্রেটারি আমার প্রেসিডেন্ট তখন থেকে সেই প্রেসিডেন্ট এভাবে চলছে এবং পর্যায়ক্রমে উত্তরবঙ্গ মহর্ষি আবার ন্যাশনাল চলে আসছি ন্যাশনালের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এখন দুই টার্ম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে তো আমার কাছে মনে হয় যে একটা অস্থির সংগঠন এটা আবার রাজনীতিতে দেখছি যে রাজনীতির যে আগে ধারাগুলো ছিল রাজনীতির যে আগে কর্মীরা ছিল এখনকার কর্মীদের সঙ্গে আগে আগের সেই কর্মীদের অনেক ডিফারেন্স কিন্তু অনেক ডিফারেন্স ফার ডিফারেন্স স্টুডেন্ট যারা স্টুডেন্ট পলিটিক্স কিংবা যুব 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 সংগঠন যেগুলো তাদের পলিটিক্স এগুলো কিন্তু ভিন্ন অনেক ভিন্ন এবং এখন থেকে আগে আগে অনেক ভালো ছিল তো আমার মনে হয় যে আমরা ঠিক যেভাবে এগুলোকে ফেস করেছি আমাদের ছেলেরা এভাবে ফেস করতে পারবে না বা এভাবে অভ্যস্ত তারা হবে না এগুলোকে তারা বদার মনে করবে যে না এগুলো আসলে একটা ঝামেলা বাবা কেন করতো এগুলো একটু মনে করবে এই কারণে আমি চাই না যে তারা পড়াশোনা করেছে ব্যবসা অতি নিয়ে এগুলো নিয়ে থাকুক মেয়েটা পড়াশোনা করছে মাস্টার বা এমবিএ করলে হয়তো কোথাও একটা চাকরি টাকরি করে ঠিক এভাবেই জীবনটা তাদের আর আমরা একটা সার্কামস্টেন্সে লেখাপড়া করার পরে ইউনিভার্স কলেজ থেকে বের হয়ে আসার পরেই তখন করার কিছু ছিল না এখনকার ছেলে মেয়েদের যেমন মাস্টার্স করলে বা অনেক কিছু করার জায়গা আছে আপনাদের যেমন মিডিয়া অনেক হয়ে গেছে তারপরে আপনাদের অনেক ব্যাংক হয়ে গেছে তারপরে অনেক কিছু হয়ে গেছে চাকরি ভালো ভালো যারা স্টুডেন্ট তাদের জন্য চাকরি অনেক ভালো ভালো জায়গা চাকরির সুযোগ অনেক রয়েছে আমাদের সময় কিন্তু এটা ছিল না আমরা ওই হঠাৎ করে পরিবহনে ঢুকে গেছি এবং যাওয়ার পরে ওইখানকার অস্থিরতার মধ্যে পড়ে গেছে আমরা এবং দীর্ঘদিনে সাফার করতে হয়েছে আমাদের অনেক জেল খাটিনি কিন্তু মানে না খাটলেও মানে অনেক সময় টেনশনে থাকতে হয়েছে আমাদের আমরা চাই না আমি চাই না যে আমার ছেলেরা কোনো টেনশনের মধ্যে পড়ুক টেনশনে থাকুক আমাদের অনেক লাইফ ফিক্স অনেক সময় গেছে যে মেরে ফেলবে মারবে এরকম একটা হয় রাজনীতি এখন হানাহানি মারামারি একটা আমার কাছে মনে হয় যে এগুলো ওরা ফেস করতে পারবে না সো দ্যাট আমি মনে করি যে তাদের পড়াশোনার উপরে বা বিজনেস এর উপরে থাকাটাই তাদের জন্য শ্রেয় হবে আপনি তো অনেক গুণগান করেছেন উনি আপনার কিছু দোষ মানে নেগেটিভ কথা বলেছেন আপনি সাহস করে বলতে পারবেন না নেগেটিভের কিছু না মানে অকারণে কিছু তো বিতর্ক বিতর্ক করে তখন মেজাজটা বাইরের থেকে আসলে হঠাৎ করে একটু খারাপই হয়ে যায় মানে এই যে কথাটা এক ঘন্টা পরে বললেও অসুবিধা হয় না বা ভাত খাওয়ার পরে বা রাত্রে শুয়ে শুয়ে বলতে পারে সেটা হুট করে বলে ফেলে তো মাঝে মাঝে ওই জন্য রাগ করে ছেলেদের সঙ্গে এসে দেখি যে হয়তো হো হুল্লার করতে চিৎকার দিচ্ছে এটা করতেছে ওটা করতেছে নাই হয়তো শুয়ে আছে উঠছে না খাচ্ছে না তখন রাগারাই করি মাঝে মাঝে করলে একদম মানে আমি রাগারাই করলে একদম মানে টপ টু বটম মা থেকে আরম্ভ করে ওর ছেলে বন্ধু সবাই মানে একটু অস্থিরতার মধ্যে পড়ে যায় তো এগুলাই তার মানে মানে সে সবার সঙ্গে খুব রিল্যাক্স বাচ্চাদের সঙ্গে মানে ওদের যে পড়াশোনা বা ওদের যে একটা অবসর কাটে কিভাবে আপনাদের অবসর কাটে আমি তো অবসর বলতেই নাই আমি 12টা 11টা 10টা এরকমই যাই তার অবসর কাটে মোটামুটি টেলিভিশন দেখে সিরিয়াল গুলো দেখে সবাই দেখে কোন সিরিয়াল তার নাতি আছে নাতি আমার আমি হিন্দি হিন্দি না ইন্ডিয়ান না বাংলাদেশি সে মানে আমার নাতি না তোমার মানে কোন সিরিয়াল দেখে আপনি তো বললেন বলতে হবে না এটা বলার দরকার নেই আমি কোন চ্যানেল কে হাইলাইট করতে চাই না এক্সেপ্ট চ্যানেল ভাই বুঝছেন না এটা আমার খুব ফেভারিট চ্যানেল আমি যখনই দেখি আমাদের আমাদের ওখানে 22 দেখি চ্যানেলেই দেখি সবসময় আমার নাতি কথা যেটা বলে আমার সময় কাটে ওকে নিয়ে আমি আসলেই ওই আমার বন্ধু মানুষ ওই আমার কাছে সব বুঝে আমাকে টেবিলে বসে যতখানি সম্ভব কিংবা কোন একটা মজার জোকস বলে না আমি আমি গান আমি ছোটবেলা থেকে গান করতাম আমি রেডিওতে গান করতাম এবং টেলিভিশনে গান করেছি আমি রংপুর টেলিভিশন যেদিন উদ্বোধন হয়েছে আমি সেদিন গান করেছি এবং কলেজে যখন পড়তাম তখন স্টুডেন্ট প্রোগ্রাম থেকে আমি রেডিওতে প্রোগ্রাম করতাম এবং একটা তখন আমার জীবনের প্রথম ইনকামই বলতে পারেন যে আমি রেডিও থেকে পয়সা ইনকাম করতাম তাহলে আমরা গানই একটু শুনি আর কিন্তু উনি কি শোনাবেন
উনি অবশ্য গান শুনেন বা সিরিয়াল দেখেন বা রান্না বান্না উনি খুব ভালো করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে গান করতে পারবেন না, কবিতাও পারবেন না মনে হয়, একটু বেকার। আমার মনে হয় আমরা একেবারে শেষ প্রান্তে শেষ করতে হবে, আমাকে সময় বেশি নেই। আপনি গান করুন, আপনি সঙ্গে ওনার সঙ্গে গলা মেলান, উনি যেন কণ্ঠ মেলাতে পারেন, এরকম একটা গান ধরেন আপনি। আমার পরানো যাহা চায়, আপনি গলা মেলাবেন, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে আর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও যাও, সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই, পাই গো আমার পরানো যাহা চায়, আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা। চমৎকার, আপনি হ্যাপি তো? পরাণ যা চায় আপনি তাই। অনেক অনেক ধন্যবাদ রাখিবা নাসরিন এবং মোহাম্মদ বশির রহমান রাঙ্গা জি, অনেক 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 ধন্যবাদ জি। দর্শক, কথা বলছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ বশির রহমান রাঙ্গার এবং তার সহধর্মিণী রাকিবা নাসরিন। অনেক চমৎকার 25 বছরের জীবনের গল্প আমরা শুনলাম, এর মধ্যে আনন্দ আছে, বেদনা আছে, ভালোবাসা আছে, মান অভিমানের পালা আছে, সবই আছে, কিন্তু বা যেভাবে তারা উপস্থাপন করেছেন শেষ মুহূর্তে গান